কারো প্রতি অতিরিক্ত মায়া জড়ানো কখনোই ভালো না, কারণ মায়া জিনিসটা খুবই খারাপ একটা জিনিস। একবার কারো মায়ায় পড়ে দেখুন, সেখান থেকে বের হওয়া কিন্তু খুবই কষ্টদায়ক, কখনোই বের হওয়া যায় না। আর যার প্রতি আপনার বেশি মায়া থাকবে, দেখবেন সেই মানুষগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে যায়, আর এটাই কিন্তু সত্যি। তো সত্যি কারো মায়ায় কখনোই বেশি পড়তে নেই, এতে কিন্তু নিজের জীবনটা পুরোপুরি ধ্বংসের দিকে চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়, কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে, আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। কিন্তু আপনারা অনেকেই একটা লাইক দিতে ভুলে যান, তো সেজন্য আমি মনে করিয়ে দিচ্ছি যে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে আমি বিকেল থেকে ভিডিওটি শুরু করছি, সকালে অনেকটাই ব্যস্ত ছিলাম সেজন্য আর সকালের কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে বিকেল থেকে, তো বিকেলের টুকিটাকি কাজ করে, তো এটা হচ্ছে রাতের জন্য আমি এখন রুটি করব। রুটি বলতে আজকে পরোটা করব, আলু পরোটা। ওই যে বলে না মানুষ বেশি ভালোবাসা দেখাতে নেই, ওই দিন একটু ভালোবাসা দেখেছিলাম যে আমি আলু পরোটা করে দেব, আবার এখন আবদার করেছে যে আবার করে দিতে হবে হাজবেন্ডকে। তো সেটাই, বেশি ভালোবাসা কাউকে দেখাতে যাবেন না, এতে কিন্তু নিজেরই অনেক কষ্ট হয়। তো এখন কিছু করার নেই, যেহেতু বলেছে তো সেজন্যই হচ্ছে এখন হাজবেন্ডের জন্য করে দেব, আর এটা আমি ভালোবেসেই করে দিচ্ছি। তো আমি কথাটা এমনি বললাম কারণ ওরা ছাড়া তো আমার আর কেউ নেই, তাই না? ওদেরকেই তো ভালোবাসতে হবে, দেখতে হবে আমাকে। আর আমি ছাড়া যেমন আমার হাজবেন্ডেরও কিন্তু কেউ নেই, ও কিন্তু পুরোপুরি একা। তো সেজন্যই আমাকেই দেখতে হবে তার ভালো লাগা মন্দ লাগাগুলো, আর আমারও ভালো মন্দগুলো কিন্তু সে অবশ্যই মানে ভীষণভাবে ভালো বোঝে, অবশ্যই সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে। তো সেজন্য তার ভালো লাগাগুলোও কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে, কারণ দুজন দুজনে যদি মিলেমিশে চলি, দুজন দুজনকে যদি বুঝি, তাহলে কিন্তু সংসারে কোনো রকমের কোনো অশান্তি হয় না, এতে কিন্তু আমরা সবাই অনেক ভালো থাকতে পারি। আর একটা সংসার তখনই সুখের হয় যখন দুটো মানুষই বুঝে, দুজন দুজনকে বুঝতে পারে, সব কিছু মেনে চলে। একটু তো স্যাক্রিফাইস করতেই হবে দুজনকেই, তাহলে কিন্তু একটা সংসার অনেক সুখের হয়। তো আমি যদি না বুঝি বা ও যদি না বুঝে, তাহলে কিন্তু সংসারে অশান্তি লেগেই থাকবে। তো আমি সেটা কখনোই চাই না, আমি চাই যেন আমরা সবাই, যে তিনজন আছি আমাদের ফ্যামিলি মেম্বার আর তো বেশি কেউ নেই, যেন আমরা তিনজনই খুব ভালো থাকতে পারি, আর কোনো রকমের ঝগড়াঝাটি অশান্তি ছাড়াই যেন আমরা সারাটা জীবন এভাবেই কাটাতে পারি। তো অবশ্যই আপনারা সবাই অনেক দোয়া করবেন যেন আমরা এভাবেই সারাটা জীবন কাটাতে পারি, মানে যতদিন বাঁচবো। তো এই যে আমি কিন্তু আজকে আলু পরোটা করব, তো সেখানে আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি, গরম জল দিয়ে, একটু চিনি, একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি আটাটাকে মেখে নিয়েছি, আর সাথে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এতে কিন্তু অনেক আটাটা অনেকটাই হচ্ছে সফট হয় মাখনটা, এতে কিন্তু রুটি বা পরোটা খুবই ভালো হয়। আর এই যে এখন কিন্তু আমি এখানে আলুটাকে মাখা করে নিয়েছি, তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি করেছি, তো সেটা একটু হালকা করে ভেজে নিয়ে একটু রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে, তো একটু সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর সাথে হলুদ লবণ, একটু জিরের গুঁড়ো, আর একটু হচ্ছে লাল মরিচের গুঁড়ো, তো সেটা একটু দিয়েছি। এভাবে কিন্তু সুন্দর করে আমি ওটা বানিয়ে নিয়েছি। আর এই যে তারপরে কিন্তু আমি এখন সুন্দর করে হচ্ছে পরোটাগুলো করে নেব, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এইভাবে দিলে কিন্তু আলুটা ভিতর থেকে বেরোতে পারে না, আর এইভাবে কিন্তু আলু পরোটাগুলো অনেক সুন্দর হয়। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, মানে কত নরম হয়েছে মাখনটা, কারণ আমি যেহেতু অনেকক্ষণ আগে সেটা করে আমি ভালো করে রেখে দিয়েছিলাম ঢেকে, তো সেজন্য এখন কিন্তু অনেক সফট হয়েছে, আর এখন পরোটাগুলো কিন্তু বেশ ভালো হবে। আর এইভাবে হালকা করে একটু সাইডগুলোতে চেপে দিলে আলুটা কিন্তু প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে যায়, তো এইভাবে পরোটাগুলো বেশ ভালো হয়। তো এই যে আমি এখন সুন্দর করে কিন্তু বেলে নিচ্ছি। আর আগের দিন হয়তো আমার পরোটাগুলো অতটাও ভালো হয়নি, কারণ আগের দিন আমি অনেক দিন পর যেহেতু বানিয়েছিলাম সেজন্য আমার অনেকটাই কষ্ট হয়েছিল, আমার হাতটা পুরো মানে তেল পড়ে গেছে, হাতে পুড়েও গেছিলো। তো সেজন্য আজকে আর কোনো রকম রিস্ক আমি নিইনি, আজকে কিন্তু আমি অনেকটাই ভালোভাবে আর কি বানানোর চেষ্টা করেছি। আর সত্যি আগের দিনের থেকে আজকেরটা অনেক বেশি ভালো হয়েছিল।
এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর কিন্তু ফুলছিল। আর এভাবে যদি রুটি বা পরোটা যে করে এভাবে ফুলে ওঠে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর সেটাই তো সত্যি এগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল। তো ভিডিওর এই পর্বে যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি অলওয়েজ সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করছি। আমার অনেক নতুন নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড হচ্ছে, তো সবাই হচ্ছে এইভাবে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। ওই একদিনের জন্য এসে আমি বন্ধু করেছি, আবার চলে যাবেন না, এইভাবে কিন্তু অনেকটাই আমার চ্যানেলের পক্ষে ক্ষতি হয়। অনেকে অনেক কিছু কমেন্ট করে যে বন্ধু করে নিয়েছি, কিন্তু আমি যখনই চেক করি দেখি যে আমার যেই সাবস্ক্রাইবার আছে সেটাই রয়ে গেছে, কোনো রকমের কোনো বাড়েনি, আবার হচ্ছে কমে যাচ্ছে। তো সত্যি এইভাবে কিন্তু কেউ কমেন্ট করবেন না, এইভাবে আমার চ্যানেলের পক্ষে অনেকটাই ক্ষতি হয়। যদি আমাকে বন্ধু করতেই চান, আমার ভিডিও দেখবেন, দেখে সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আমি এমনিতেই বুঝে যাব যে আপনি আমার বন্ধু হয়েছেন বা আমাকে সাপোর্ট করেছেন, আমি এমনিতেই বুঝে যাব। অত ওরকম করে কমেন্ট করার কোনো দরকারই নেই, কারণ যারা ভালোবেসে আমার ভিডিও দেখে আমাকে সুন্দর একটা কমেন্ট করবে আমি এমনিতেই বুঝে যাব। তো সেজন্যই কাউকে এভাবে অনেকেই আমি এখন যার ভিডিওই দেখছি না কেন সবাই এই একই প্রশ্ন, একই যে এভাবে কমেন্ট করবেন না, কিন্তু তাও মানুষ বুঝে না, তাও বারবার এইভাবে কমেন্ট করে যায় যে বন্ধু হয়েছি। তো এভাবে কিন্তু চ্যানেলের পক্ষে অনেক ক্ষতি, আপনার চ্যানেলের পক্ষে যেমন ক্ষতি আমার চ্যানেলের পক্ষেও ক্ষতি। তো সেজন্যই কারো ভিডিও একটু দেখে সেখানে সাবস্ক্রাইবার করবেন না, সেই সাবস্ক্রাইব কিন্তু কেটে নেয়। একটা ভিডিও ফুল ওয়াচ করে তারপরেই তার কমিউনিটিতে গিয়ে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে আসবেন, তাহলে হয়তো সেই সাবস্ক্রাইবারটা আর কাটবে না, আর এভাবে কিন্তু দুজনের পক্ষেই ভালো। তো এই যে এদিকে পরোটা করতে করতে আমার ছেলে এদিকে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, তো আগে আমি তাকেই হচ্ছে আগে আমি খেতে দেবো, কারণ ওইদিকে কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি, কিন্তু সে যেহেতু এদিকে পায়না ধরেছে যে তাকে আগে খেতে দিতে হবে, তো সেজন্য কিন্তু তাকে দিয়ে দিলাম। আর যখনই ওকে আলু পরোটা দিয়েছি কিন্তু সে বলেছে আমি আলু পরোটা খাবো না, আমাকে এমনি পরোটা করে দাও। তো তারপরে কিন্তু আমি ওকে আবার এমনি দুটো করে দিয়েছিলাম, আর তারপরে সে তাকে হচ্ছে আমি খেতে দিয়েছি, আর তারপরে আমি বাকিগুলাই যে করে নিলাম। তো এখানে প্রায় 7টা কি 8টার মতো হবে এরকমই হয়েছিল। তো আজকে আর আমি হচ্ছে কোনো ধরনের আলু পরোটা আজকে খাবো না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেজন্যই আমার অনেক প্রবলেম হয়, এসব তেল ভাজা জিনিস খেলে আমার অনেক সমস্যা হয়, তো সেই জন্য আজকে কিন্তু আমি খাবো না, আমার হাজব্যান্ড শুধু খাবে আর আমি হচ্ছে ভাত খেয়ে নেবো রাতে। তো সেই জন্য এই যে আমার এদিকে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মানে কি বলি, যে মানুষের যেগুলার প্রতি বেশি ভালোবাসা, তো একটা সময় আসে সেই জিনিসগুলোই কিন্তু মানুষের মানে আর মানুষ আর খেতে পারে না। তো সেজন্য এই যে বললাম কারো প্রতি বেশি ভালোবাসা বা মায়া জড়ানোটা একেবারেই ভালো না, অনেকটাই কষ্ট হয়। আমার কিন্তু এই ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এমন একটা এখন মানে সময় এসে গেছে কিছু করার নেই, যেগুলো আমি এখন আর খেতে পারছি না বা ডাক্তার আমাকে বারণ করেছে। আর যদিও আমি খাই না কেন, আমার অনেক সমস্যা হয় শরীরের, তো সেজন্যই কারো প্রতি বেশি ভালোবাসায় জড়ানোটা একেবারেই ভালো না, তো এটাই সত্যি। তো এই যে আমার কিন্তু এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি সুন্দর করে বাসনগুলো একটু মেজে নিলাম, আর মাজার পরে আমি বেসিনটাকেও ভালোভাবে ক্লিন করে নিলাম। আর এই যে তারপরে হচ্ছে এখন আমরা সবাই মিলে, সবাই বলতে আবিরের খাওয়া তো হয়ে গেছে, তো আমরা দুজন আমার হাজব্যান্ড আর আমি এখন দুজনে মিলে খেয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আগের দিনের থেকে, আজকেরটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, অনেক সফট হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তা আপনারা চাইলে এভাবে বাড়িতে বানাতে পারেন, আমি অতটাও খুব একটা ভালো পারি না, আমার থেকে আমার অনেক ভালো ভালো প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর বানাতে পারে, তো সেটাই। তো তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমরা এই যে বিছানায় চলে গেছি, তো এখানে আবিরের পাঞ্জাবিটা সেটা একটু আমি গুছিয়ে নিচ্ছিলাম, আর আবির এদিকে দুষ্টুমি করছিল। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটাও মানে খুব একটা ভালো না সেজন্যই। তো অবশ্যই সবাই ফুল ওয়াচ করে দেবেন আর সবাই আমার পাশে থাকবেন, আমি অলওয়েজ সবার পাশে রয়েছি, সবার ভালোবাসা পেতে চাই আমি, আমিও সবাইকে ভালোবাসা দিতে চাই। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।